হাজির হয়েছি। দেখেন ভিডিওটা আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো, সো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা কাট না করে সম্পূর্ণ দেখতে থাকবেন। দেখুন এখানে একটা PMWSS দেখা যাচ্ছে, তো এটা আসলে আপনার এখানে দেখা আছে, দেখেন পাওয়ার 72 ভোল্ট থেকে 1500 ওয়াট, 72 ভোল্টে কাজ করবে, এটা 1500 ওয়াট পর্যন্ত কাজ করবে। তো এখানে এখানে ট্রান্সফর্মার ইউজ করছে আমি ফ্যানটাকে চালানোর জন্য, 12 ভোল্টের DC ফ্যান আছে। তো এই যে এটার ইনপুট প্লাস মাইনাস, আর এখান থেকে বের হবে এটার আউটপুট প্লাস মাইনাস। আর এই আউটপুট ইনপুটকে কন্ট্রোল করার জন্য এই যে এখানে দেখুন তিনটা তার লাগানো আছে, রেড, ব্ল্যাক এবং ইয়েলো। এই তিনটা তার গেছে একটা গিয়ারের ভিতরে, দেখুন এই যে রিক্সার ভিতরে যে লাগানো থাকে অ্যাক্সেলেরেটর, এটার ভিতরে গেছে, এটা দ্বারা এটাকে স্পিড কন্ট্রোল করা যায়। এটার যেই এই ওয়াটটাকে আপনার নিয়ন্ত্রণ করা যায়, যে ওয়াট যত নিয়ন্ত্রণ করবেন ওয়াটটা নিয়ন্ত্রণ করার কারণ হলো এটাই যে আপনি মোটরটা এখান থেকে যে DC ভোল্টেজটা দিয়ে যে মোটরটা চালাবেন সেটাকে এটা যতটুকু ঘুরাবেন তত এটা স্পিড হাই লো হবে। যেহেতু আমরা সবাই জানি DC ভোল্টের কোনো ফ্রিকোয়েন্সি নেই, তো ওই ফ্রিকোয়েন্সিটা যেহেতু ইনভার্টারে AC ভোল্টে কাজ করে, তো DC ভোল্টে এই স্পিডটা কমানোর জন্য এখানে এটা ইউজ করা হয়েছে। এখানে এখানে লেখা আছে দেখুন ইনপুট কানেক্ট পাওয়ার, এখানে আপনি ক্লাস ইউজ ক্লাস কানেক্ট করবেন, আর এখানে মাইনাস কানেক্ট করবেন, আর এখানে লেখা আছে আউটপুট কানেক্ট মোটর। আপনি এখানে ইউলো কানেক্ট আপনার ইউলোতে ইউলো এবং কিরেট এই দুটো আপনি মোটরে কানেক্ট করবেন, আর এখানে এটা এটাকে আপনাকে DC করে আগে ইনপুট করতে হবে, সেই জন্য এখানে রেক্টিফায়ার ইউজ করা আছে দেখুন। আর এই 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 এটার ভোল্টেজ যেহেতু আমরা 220 ভোল্ট ইউজ করছি মেন পাওয়ারটা, তো এই এই আপনার রেগুলেটর, তো এটার মাধ্যমে ভোল্টকে নিয়ন্ত্রণ করা যায়। আর বিভিন্ন রেগুলেটিং করার জন্য এখানে রেগুলেটর ইউজ করা হয়েছে, আর উইন্ডিংয়ের মাধ্যমে কয়েক কিছু কানেক্টর বের করা হয়েছে, দেখছেন অনেকগুলো কানেক্টর বলেছে যার মাধ্যমে এটার ভোল্টকে নিয়ন্ত্রণ করা যায়। যে এখান থেকে দেখেন অনেক কানেক্টর বেরিয়েছে, আর এই কানেকশনগুলো সব রেগুলেটরে আসছে, তো এটার মাধ্যমে আপনি এটাকে কন্ট্রোলিং করতে পারবেন। ফুললি আপনি এখান থেকে যে ভোল্টেজটা দিবেন মোটরটা আপনার যে ভোল্টের হবে, যেমন 220 ভোল্ট থেকে আপনি 80 ভোল্ট, 60 ভোল্ট, 50 ভোল্ট, 40 ভোল্ট, 48 ভোল্ট, 100 ভোল্ট, যেই ভোল্টে আপনি 110 ভোল্ট যেই ভোল্টে আপনি মোটরটাকে চালান, এই যদি এইটা দিয়ে ভোল্টেজটা রেগুলেটিং করে এখানে DC করে ঢুকাবেন, ঢুকানোর পরে এখান থেকে যে আউটপুটটা হবে এটা দিয়ে আপনি এই মোটরটাকে যে মোটরের যে ভোল্টেজটা থাকবে এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। আর এই অবশ্যই এটা ফ্যান দুইটা দেওয়া হয়েছে, এই কারণে যাতে করে ঠান্ডা রাখা যায়। সব থেকে বড় কথা হলো আপনি এরকম একটা ডিভাইস দ্বারা বানিয়ে কিন্তু আপনি DC মোটরটাকে স্পিড আপ ডাউন করতে পারবেন। এটা 1500 ওয়াট পর্যন্ত কাজ করে, তখন এই আপনি প্রায় 2 ঘোরার মতো, 2 ঘোরা প্লাস 1500 ওয়াট যেহেতু, সেটাকে আপনি বাজারে কিনতে পাবেন। এখানে দেখুন লেখা আছে সফট স্টার কানেক্টর, বাজারে কিনতে পাবেন। আর কথা বলতে কি আমাদের যেহেতু আমাদের সার্ভিসিং সেন্টার, তো অবশ্যই আমাদের এখানে নিত্য নতুন প্রোডাক্ট আসবে, তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দেখাতে পারি। আর এই সার্ভিসিং আসলে আসলে আমরা এই জিনিসগুলো দেখাই, তো এটা আমাদের কমপ্লিটলি সার্ভিসিং করা। সো আমাদের কাছে মোটরটা নেই দিকে, অবশ্যই কাস্টমার আমাদেরকে মোটরটা দেয়নি দেখে আমরা হয়তো আপনাদের দেখাতে পারবো না, কিন্তু যেমন আউটপুটটা বের করে